ছেলেরা আছে, বোঝানো হচ্ছে যে পারিবারিক যারা গর্ভবতী মায়েরা রয়েছে তারা যাতে সুষম আহার গ্রহণ করে এবং গর্ভকালীন অবস্থায় যাতে পুষ্টিজনিত খাবার গ্রহণ করে যাতে পরবর্তী সময়ে যে শিশুটা জন্ম নিল সেটা যাতে অপুষ্টির শিকার না হয়। একটা সময় ভারতবর্ষে অপুষ্টির শিকার হার কিন্তু কম ছিল না, কিন্তু ধীরে ধীরে আজকে নরেন্দ্র মোদীজির প্রয়াস শিশু মৃত্যুর হার কমেছে। আজকে আপনাদের সামনে আমি উদাহরণ দিতে চাই ইথিওপিয়া, এটা রাষ্ট্রের নাম, আফ্রিকান দেশ, প্রচণ্ড হারে অপুষ্টির শিকার এবং শিশু মৃত্যুর হার যথেষ্ট বেশি। তো আমরা ভারতবর্ষে তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থায় আছি, আমাদের থেকে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড, জার্মান, আমেরিকা, ফ্রান্স, ইতালি, এই সকল জায়গা কিন্তু আমরা থেকে ভালো অবস্থায় আছি। যাই হোক, যে উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা যথেষ্ট শুভ উদ্যোগ এবং এই উদ্যোগের ফলে মায়েরা আজকে বিভিন্ন জায়গায় এই সকল মেলার মানে কী, এই সকল প্রোগ্রামের মানে কী, মায়েদেরকে সচেতন করা, গার্জেনদেরকে সচেতন করা যে গর্ভকালীন অবস্থায় তাদেরকে যাতে পুষ্টিজনিত খাবার সরবরাহ করা হয়, ভিটামিনজনিত খাবার সরবরাহ করা হয়, মিনারেল জাতীয় খাবার সরবরাহ করা হয়।